যতই ঘরের ভেতর আলো দিয়ে বড়িয়ে দিই না কেন, মনের ভেতরে যেন সেই অন্ধকারই হয়ে আছে। কিছু কিছু জিনিস, কিছু কিছু ঘটনা মনকে এতটাই নাড়া দিয়ে যায় যে সেখান থেকে একটু উঠে দাঁড়াতে সময় লেগে যায়। তো স্বাভাবিক জীবন স্বাভাবিক নিয়মে আসতেই হয় আমাদের, কারণ এটাই হয়তো সংসারের নিয়ম, সেই নিয়ম অনুযায়ী হয়তো আমাদের চলতে হয়। সন্ধেবেলাটা ভাবলাম তোমাদের সঙ্গে আজকে কাটাই, তাই চলে এলাম। এখন করে নেবো একটুখানি রুটি, কিন্তু হাত রুটি নয়, যেটা করব সেটা হচ্ছে গোলা রুটি। গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও তো অনেকদিন বাদে ভিডিও নিয়ে এলাম, মানে ইদানিং আমরা কেউই ঠিক সুস্থ মাথায় নেই, প্রত্যেকেই খুব ডিস্টার্ব জানি, এবং সেই কারণেই বেশ কদিন ধরেই কিছুই ইচ্ছে করছিল না ঠিক, কারণ কিছু দেখতেও ভাল লাগছিল না, কিছু শেয়ার করতেও ভালো লাগছিল না। যাই হোক, স্বাভাবিক ছন্দে ফিরতে হবে। তো সেই জায়গা থেকে চলো সন্ধ্যাবেলা এখন একটুখানি রাতের ডিনারের আয়োজন করব। ডিনার বলতে, একটু আগে গেছিলাম আরামবাগে, আরামবাগ থেকে কিছু জিনিসপত্র নিয়ে এলাম দরকার লাগে। তো আজকে দেখলাম এখানে আশীর্বাদের মাল্টিগ্রেন আটা, এটা বেশ ইন্টারেস্টিং লাগলো দেখে। তো চলো এটা দিয়ে গোলা রুটি করবো, আর কিচ্ছু না, এমনকি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো না। ভাবলাম অনেকদিন ক্যামেরা অন হচ্ছে না, একটু আসি, একটু তোমাদের সাথে কথা বলি। মানে কিছু করতেই যেন মানে এনার্জি লাগছিল না, বসে তো আর কেউ থাকতে পারে না, প্রত্যেকেরই বাড়িতে কাজকর্ম থাকে। যাই হোক, একটা কথার পরিপ্রেক্ষিতে এলো মুখ দিয়ে। ভিডিও নিয়ে আবার নর্মালি ফিরতে তো হবেই, যত বেশি জিনিসগুলো দেখছি প্রতিদিন, তো প্রতিনিয়ত তোমরাও দেখছো আমিও দেখছি, যে যত দেখছি তত যেন বিষয়টা যত মানে খুলছে একটা একটা করে জট, তত যেন বিষয়টা নিয়ে আরও একটা চাপা ক্ষোভ, চাপা টেনশন সব কিছু সৃষ্টি হচ্ছে। কারণ বার করবার জায়গা নেই, যেটুকু যা বলার বলেছি এর বেশি কিছুই করতে পারবো না, কারণ ওই একটাই ব্যাপার যে আমরা অত্যন্ত সাধারণ মানুষ। তো চলো এইটা রুটিটা করি, গোলা রুটিটা করে আজকে ডিনারটা রেডি করি। আমরা তো এই আটাগুলো সাধারণত চালি না, চেলে নিই না। তো মাল্টিগ্রেন বলাতে আমি ভেবেছিলাম যে একটু মানে গ্রেইন বোধ হয় থাকবে, তো কোনো রকম সেরকম গ্রেইন কিছু নেই, একেবারেই আটা যেরকম নর্মাল হয় সেরকমই আটা। তোমরা সবাই কে কেমন আছো আমায় কমেন্ট করে জানিও। একটা ঘটনা, এই ডক্টর মৌমিতা দেবনাথের এই ঘটনাটা না প্রত্যেকটা মানুষকে যেন নাড়িয়ে দিয়েছে, মানে আসমুদ্র হিমাচল যেন এটা নিয়ে নড়ে বসেছে, যে সত্যি এরকম জিনিস আর নেওয়া যাচ্ছে না, আর নেওয়া যাচ্ছে না। কত কিছু সামনে আসছে বলো তো তথ্য, নিজেদের ওপর দিয়ে চিন্তা করলে না মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তোমাদের গোলা রুটির রেসিপি দেখাতে আসিনি আজকে, ভাবলাম আশা হচ্ছে না, ভালো লাগছিল না অ্যাকচুয়ালি কিছুই, মানে শ্যুট করতে, এডিট করতে, আপলোড করতে এগুলো ইচ্ছেই করছিল না, তো সেই জন্যই আর কি আসা হয়নি। আজকে বললাম না, আজকে অনেকদিন বাদে ওই যে তোমরা একটা করে যখন আমাকে নাড়া দাও, তখন আমার মনে হয় যে হ্যাঁ এবারে গ্যাপ হয়ে যাচ্ছে। তো আজকে সেরকমই একজন বলল যে মানসিকভাবে আমরা প্রত্যেকটা মেয়েরা এখন কীরকম একটা স্টেটের মধ্যে আছি, তো সেই জায়গা থেকে যাই হোক চলো। এটা গোলা রুটির গোলাটা তো আমার হয়ে গেল, কিন্তু আমি এই গোলাটার মধ্যে একটা জিনিস আমি দিই, তো সেটা আমি তোমাদের বলছি। আমি দিই একটু রোস্টেড জিরে আর একটুখানি চিলি ফ্লেক্স, এটা না খুব একটা টেস্ট এনহ্যান্স করে। তো আমি একটুখানি জিরে রোস্ট করে নিই, জিরে একটু রোস্ট করে নিলাম।
এই রুটিটাতে তোমরা চাইলে একটুখানি ধনে পাতাও অ্যাড করতে পারো, ভালো লাগে খেতে। আচ্ছা, এইবার এটার মধ্যে হালকা একদম অল্প একটু চিনি দেবো, এই একদম হাফ চামচ। বাস, হোয়াইট অয়েল ব্রাশ করে নিচ্ছি। তোমরা গোলা রুটি কিরকম ভাবে বাড়িতে করো আমাকে একটু টিপস দিও, আমিও সেইভাবে করে খেয়ে দেখবো কেমন লাগে। তো আমি জাস্ট সিম্পল এইভাবে করি গোলা রুটি। আটাটাই খাওয়া ভালো ময়দার থেকে, একটু ওপরে ওপরেও তেল ব্রাশ করে দিলাম। তবে একটা বিষয় বলবো, আমার একটা জিনিস খুব ভালো লাগলো জেনে, যে কম্পেনসেট করার যে ব্যাপারটা এসেছিল, তো সেই কম্পেনসেশন মা বাবা ফিরিয়ে দিয়েছে মৌমিতা দেবনাথের, তো এই ব্যাপারটা খুব ভালো লাগলো। আর একটা জিনিস যেটা শুনলাম, যে কিছু কিছু বারোয়ারি দুর্গাপুজো যারা করে তারা নাকি যে চাঁদার যে 85,000 টাকা সেটাও তারা ব্যাক করে দিয়েছে। তো চলো আমি রুটি কোটা কমপ্লিট করি। আচ্ছা, এটা তো সিম্পল নর্মাল আটার রুটিটা যেটা করছি গোলা রুটিটা। আচ্ছা, আমার কাছে একটুখানি এই ওটস আছে, তো আমি দেখলাম একটু একটু ওটস দিয়ে করি গোলা রুটিটা, কেমন হয় একটু অন্যরকম খেতে লাগবে, এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারো, হেলদি এক্সপেরিমেন্ট। কিন্তু বিষয়টা টোটালটাই হেলদি এক্সপেরিমেন্ট। ওটস দিয়ে তো চিল্লা করেইছি ওটসের, তো রুটি কেন হবে না, সেই জায়গা থেকে একটু ওটস দিয়ে দিলাম। এই মাল্টিগ্রেনগুলো মুখে পড়লে না খেতে বেশ ভালো লাগে। দেখো কড়াইশুঁটিও দেখা যাচ্ছে। এটা একটুখানি ভিজতে সময় দিই, কারণ এটা অলরেডি এখানে করছি। তো একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে একটু দেখা করলাম, আবার রেগুলার ভিডিও নিয়ে ফিরছি আগামীকাল থেকে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই যে গোলা রুটিটা দেখছো এটা আলু চচ্চড়ি দিয়ে রাত্রে খেয়ে নেবো, তার সাথে কি আছে আর একটা জিনিস দেখিয়ে নিই, তারপর ভিডিওটা শেষ করছি। এই দেখো কি আছে, আটকে গেছে। দুটো পড়ে আছে, ঠিক আছে কিছু করার নেই, দুটোই আছে। তো চলো আজকের মতো টাটা করে দিচ্ছি, নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর এখানে আমার ওটস আর আটা দিয়েও রুটি রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে আর খেতে তো টেস্টি লাগছেই, তার কারণ ঝিনুক একটু আগে একটা খেলো, খেয়ে কিন্তু বেশ প্রশংসাই করলো। তো তোমরাও কিন্তু ওটসের সাথে আটা মিশিয়ে একটু রুটি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। টাটা।